আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ আবুল বাশার। আজকে আমরা এসেছি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক হচ্ছে, আপনারা জানেন যে আমেরিকাতে প্রায় 1700 মতো পার্ক আছে, তার মধ্যে সেন্ট্রাল পার্ক হচ্ছে নাম্বার 5, যেটা হচ্ছে টপ 10 এর মধ্যে। আমাদের ব্রোনসের পেলহাম পার্ক, যেটা হচ্ছে 544 একর জায়গা নিয়ে 58 মাইলের এই সেন্ট্রাল পার্ক, কি না এর মধ্যে সারাটা দিন কেটে যাবে একটা রাষ্ট্রের সমান। এই সেন্ট্রাল পার্কটি আমরা আজকে যতটুকু সম্ভব কাভার করব, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব করে দেখাতে থাকবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার পেজ বাসার ইউএসএ ফলো করবেন, কমেন্টস করবেন, ভালো ভালো ভিডিও দেখতে থাকুন। আমরা এখন ভিতরের দিকে রওনা দিব। ভিতরে আসার জন্য যদি আপনি যেতে চান, আপনি এই যে ছোট ছোট বাহন আছে এবং ঘোড়ায় করে আপনি টোটালটাই সেন্ট্রাল পার্ক ঘুরতে চলে এখানে ঘোড়ায় করে আপনি যেতে পারবেন। পাশাপাশি আপনি হেঁটেও যেতে পারবেন। আপনি আপনার সময় কিভাবে ব্যয় করবেন সেটা হলো আপনার জন্য। এই সমস্ত কিছু ব্যবস্থা এখানে দেওয়া আছে। তবে যারা ভ্রমণ পিপাসু আছেন, যারা ঘোড়ায় চড়তে পছন্দ করেন, অসংখ্য ঘোড়া এখানে লাইন দিয়ে আছে, ঘোড়ার গাড়ি। আমাদের ঐতিহ্যবাহী আগে গ্রাম অঞ্চলে যেমন ঘোড়ায় করে ঘোরানো হতো, সেই ঐতিহ্য এখন আমাদের আমেরিকার মধ্যেও আছে, যেটা সেন্ট্রাল পার্কে গেলে আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমাদের। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি, সেন্ট্রাল পার্কের ভিতরের দিকে। বিভিন্ন রঙে ঢঙ্গে সবাই সবার মতো তার প্রিয়জনকে সঙ্গে নিয়ে, বা কেউ তার একা সময় কাটানোর জন্য সবাই সবার মতো আসছে। অসংখ্য অসংখ্য দর্শনার্থী আজকে এই সেন্ট্রাল পার্কে এসেছে। সেন্ট্রাল পার্কে আপনার এক এক বছরে প্রায় 2.5 মিলিয়ন, এমনও দিন চলে যায় 2.5 মিলিয়ন পিপুল এক দিনেই এই সেন্ট্রাল পার্কে ভ্রমণ করতে আসে। মানে কি পরিমাণ মানুষ এখানে দেখার মতো আসে। আপনি, আমরা যেটা ঢুকেছি এটা হলো পশ্চিম সাইডে, পশ্চিম দিক থেকে কাভার করছি। কাভার করতে করতে আমরা যাব যতটুকু সম্ভব একদিনে, যে সময়টা পাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার পেজ বাসার ইউএসএ ফলো করবেন এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন সেন্ট্রাল পার্ক। কি অসাধারণ অসাধারণ ভিউ এবং অসংখ্য বিল্ডিং দূর থেকে দেখা যাচ্ছে। মনে হচ্ছে বিল্ডিংগুলো আমার খুব কাছে থেকে আমি এই বিল্ডিংগুলোকে দেখতে পাচ্ছি। ইজেক্স হাউস, এখানে যে বিল্ডিংটা এটাও দেখতে পাচ্ছি। তিল পরিমাণ ঠায় নাই, যে যেখানে জায়গা পেয়েছে সবাই সবার মতো, সবাই সবার মতো বসে বসে আজকের সময়টাকে অতিক্রম করবে। আমাদের আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটনে, যেটা সেন্ট্রাল পার্ক, নিউ ইয়র্কের টপ 5, এই সেন্ট্রাল পার্কটি দেখার জন্য কি পরিমাণ দর্শনার্থী আজকে এসেছে। যদি আপনি নিজে না দেখেন তাহলে বুঝতে পারবেন না, যেদিকেই যাব শুধু দর্শনার্থী আর দর্শনার্থী। বন্ধুরা, আমরা এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা হলো পাবলিক টয়লেট, যেটা হলো গৌণ শৌচাগার। আমাদের দেশে গৌণ শৌচাগার গুলার এ হলো যে অরাজকতা অবস্থা, সেখানে ভিতরে মানে এমন যে গন্ধ তাতে নাক হয়ে যায় বন্ধ। কিন্তু এখানকার রেস্টরুম গুলো এত সুন্দর, নাইট অ্যান্ড ক্লিন, দেখেন পাবলিক টয়লেট, তারপরেও অসংখ্য লাইন ভিতরে ধরে দাঁড়ায় আছে, কিন্তু কোনো গন্ধ বাই পেলাম না আমি। প্রকৃতির ডাকে সাড়া দিতে যারা ভিতরে যায়, সবাই এইভাবে লাইন ধরে, একদিকে পুরুষ একদিকে মহিলা যাচ্ছে, টোটালটাই ফ্রি এবং ভিতরটা নিট অ্যান্ড ক্লিন, এবং বসার জন্য সুব্যবস্থা এর ভিতরে আছে। সবাই বসে বসে সময় কাটাচ্ছে, যে যার মতো অবসর সময় কাটাচ্ছে, প্রিয়জনের সাথে গল্প করছে, এবং লাইন যখন আসছে সে তার লাইন মতো যাচ্ছে, সিরিয়াল বাই সিরিয়াল। এবং এখানে বসে অনেকে দাবা খেলছে, দাবা খেলার ঘর দেওয়া আছে,
এই যে বুদ্ধিজীবী দুই দাদা, মনে নাই তাদের কোনো কাদা, হয়তো মন গুলো তাদের সাদা, ওদের নাই কোনো বাবা, এখন খেলছে দাবা। সময় সিরিয়াল হলে একে একে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার তারা হাঁটতে চলে যাচ্ছে। কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর ভাবে বসে আছে সবাই। বন্ধুরা, গণশৌচাগার থেকে বের হয়ে এখানকার রাস্তা হলো দুইটে, যারা একটু অসুস্থ বা আপনারা সিঁড়ি বেয়ে উঠতে চান না তাদের জন্য, হাঁটার জন্য কত সুন্দর দেখেন, সাইড রাস্তা আছে। পাশাপাশি যারা হৃষ্টপুষ্ট হাঁটতে পছন্দ করেন সিঁড়ি বেয়ে বেয়ে, তাদের জন্য দেখুন সিঁড়ির ব্যবস্থা করা আছে। সিঁড়ি দিয়ে সুন্দরভাবে হাঁটতে হাঁটতে চলে আসতে পারবেন। এবং তিল ঠাঁই নাই, যেদিকেই যান শুধু মানুষ আর মানুষ। বন্ধুরা, দেখুন রিক্সাতে যাচ্ছে, বাংলাদেশের যে রিক্সা, এখানেও রিক্সা, ইলেকট্রিক্যাল রিক্সা এবং সাইকেল আছে। আপনি আপনার মতো সময় বেছে নিতে পারবেন, আপনি কিসে চলাচল করবেন, কিসে ঘোরাফেরা করবেন। এখানে রিক্সা যারা চলাচল করে, আপনার এক ঘন্টা যদি চলে তো তাদেরকে $200 দিতে হবে, অনেক ব্যয়বহুল। এবং শৌখিনতার বশবর্তী হয়ে যারা রিক্সায় চলাচল করে, ওনারা রিক্সা চলাচল করতে পারবেন। কিন্তু আমাদের পায়ে বাহনটাই আমার কাছে ভালো মনে হয়, পায়ে হেঁটে চললে আমি সব কিছু নিজের মতো করে দেখতে পারবো, যার কারণে আমি পায়ে হেঁটে হেঁটে যতটুকু সম্ভব আমি কাভার করতেছি এবং দেখতেছি যে প্রাকৃতিক নৈসর্গিক যে সৌন্দর্য আছে এই সেন্ট্রাল পার্কে, না আসলে বোঝা যায় না। এবং কেন এই সেন্ট্রাল পার্কে নির্ধারিত করা হয়, আপনার তাপমাত্রা মাপার ক্ষেত্রে বলেন, আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলেন, সমস্ত কিছু এই সেন্ট্রাল পার্ক থেকেই নিয়ন্ত্রণ করা হয়, যার কারণে এই সেন্ট্রাল পার্কটা টপ 10-এর মধ্যে নাম্বার 1। এবং এটা হলো ম্যানহাটন, যেটা হচ্ছে আমাদের আমেরিকার মেন শহরেই। ওদিকে ব্রঞ্জ যদি যান বেশ দূর, আবার যদি ব্রুকলিনে যান সেটা দূর, কিন্তু ম্যানহাটন একবার মিডল পয়েন্টে। যোগাযোগের ক্ষেত্রে আপনি যদি আসতে চান, এফ ট্রেনে আসতে পারবেন 57 স্ট্রিট। পাশাপাশি এখানে ট্রান্সপোর্টেশনের সুবিধা হলো, আপনি নিতে পারবেন বিভিন্ন ধরনের ট্যাক্সি ক্যাব নিয়ে আপনি এখানে আসতে পারবেন। এখন চেরি ব্লসম গাছের নিচে দাঁড়ায় আছি, অসংখ্য সেলফি প্রেমী মানুষ যারা সেলফি উঠাতে ব্যস্ত, তাদের মধ্যে আমিও একজন, দাঁড়ায় গেছি এই চেরি ব্লসম গাছের নিচে। পিঙ্কে ভরা আজকের এই চেরি ব্লসম গাছটি, অসংখ্য সেলফি প্রেমী মানুষ তারা সেলফি তোলায় ব্যস্ত, বিভিন্ন জন বিভিন্ন ভাবে সময় কাটাচ্ছে প্রিয়জনদের সাথে। আমরাও আস্তে আস্তে সময় কাটাতে কাটাতে হয়তো আমরা অনেক দূর এসেছি, কিন্তু নির্ণয় করা যাবে না, কারণ এটা হচ্ছে টোটাল 58 মাইল, 544 একর। সুতরাং এই সেন্ট্রাল পার্ক এইভাবে শেষ করা কোনোদিনই সম্ভব নয়, তবে সঙ্গে থাকুন, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে। সঙ্গে থাকুন, এর পরবর্তী স্টেজ আমরা দেখাচ্ছি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে ক্লান্ত পথিকের মতো আমরা এখনো হাঁটছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অসংখ্য মানুষ, বলছিলাম যে কথা, অসংখ্য মানুষ আজকে বসে আছে প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছে। এবং আজকে যে রৌদ্র উজ্জ্বল আবহাওয়াটি বেশ চোখে পড়ার মতো, কারণ আমেরিকাতে আবহাওয়া অনেক সবসময় আমাদের ফেভারে আসে না, অনেক সময় ঠান্ডা, আবার ঠান্ডা যেদিন শেষ হলো সেদিন থাকে আবার বৃষ্টি, সব কিছু মিলায়ে আজকের আবহাওয়াটা বেশ প্রশংসনীয় আবহাওয়া ছিল। এর মধ্যে বের হয়েছি এবং সবাই সবার মতো সময় কাটানোর জন্য যে যেভাবে পাচ্ছে সময় কাটাচ্ছে,
বসে বসে তাদের প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছে, আমরা এর মধ্যে সময় পার করছি, ক্লান্ত সময়, ক্লান্ত পথিকের মতো যেহেতু অনেক দূর চলে এসেছি, আস্তে আস্তে আমরা আপনাদের শেষ কোথায়, শেষ পর্ব কোথায় যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আমি এখন আস্তে আস্তে যেটা হচ্ছে এটা হলো ভিজিটরদের গিফট সেন্টার। এর ভিতরে অসংখ্য গিফট পাওয়া যায় যারা ভিজিট করতে আসবেন সেন্ট্রাল পার্কে। এর মধ্যে প্রিয়জনকে যারা গিফট দিতে চান বা গিফট কিনতে চান, এর মধ্যে গিফট শপ আছে, তবে প্রচুর দাম, হাই প্রাইস। আপনি এই প্রাইস দিয়ে কিনে যে আপনার প্রিয়জনকে গিফট করবেন, তার চাইতে সেম জিনিসই যদি আপনি এই সেন্ট্রাল পার্কেরই ইয়ে আছে আউটসাইডে, আমি দেখলাম যেগুলা ফুটপাথ বলা হয়, ফুটপাথে যেগুলো বিক্রি করা হচ্ছে এগুলার প্রাইসটা একটু সহনীয় পর্যায়ে আছে। অনেকে হয়তো তার প্রিয়জনকে নিয়ে এসে পকেটের পয়সা খালি করে চলে যাবেন, এটা না করে আপনি যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনার প্রিয়জনকে বোঝাতে পারেন যে সেম জিনিসই আমি যদি বাহিরে থেকে কিনি অথবা যেটা ফুটপাথের জিনিসগুলা, অসংখ্য ফুটপাতে আমি দেখে আসছি তারা বসে আছে, ওনাদের কাছ থেকে কিনলে প্রাইসটা সহনীয়। আমি এখানে গিয়ে দেখলাম যে সেম জিনিস তিন গুণ প্রাইস। সুতরাং যারা একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিনতে চান আপনারা অবশ্যই কিনতে পারবেন। বেশ মনোমুগ্ধকর আবহাওয়ার মধ্যেই সবাই সবার মতো বের হয়েছে, ঘুরছে, আমরাও আস্তে আস্তে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন আমার। হাঁটার জন্য সব দিকেই রাস্তা, পথচারী যারা হাঁটবে তাদের জন্য রাস্তা, যারা ডগ স্কোয়াড নিয়ে হাঁটবেন তাদের জন্য রাস্তা, সমস্ত কিছু, কোন দিকে ডগ যেতে পারবে যেতে পারবে না সমস্ত কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে। আপনি এই ইনফরমেশন অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনি যেতে পারবেন। আরও কিছুদিন পরে যখন এই গাছের সবুজ গাছপালা ভরে যাবে আরও দেখতে বেশ সুন্দর লাগবে। মানে সেন্ট্রাল পার্ক এই জন্যই টপ টেন বলা হচ্ছে যে নিজের চোখে না দেখলে এর ভিতরের সৌন্দর্যটা বোঝার মতো নয়। এবং এই সেন্ট্রাল পার্কে এক সময় সমস্তটা ছিল পাথরে বেষ্টিত, এই পাথর কেটে 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 রাস্তা বানানো হয়েছে, যা দেখার মতো কি না এই সেন্ট্রাল পার্কের ভিতরে বন্ধুরা, দেখার মতো সব কিছু, চোখ জোড়ানোর মতো ফুলের বাগান, অসংখ্য অসংখ্য টিউলিপ, সাদা টিউলিপ তার সৌন্দর্য ছড়াচ্ছে, মানুষকে দেখাচ্ছে তার সৌন্দর্য। এত কিছু করা হয়েছে কিন্তু এই সৃষ্টির সেরা জীব আমরা যে আশরাফুল মাখলুকাত, এই মানুষের জন্য সব কিছু করা হয়েছে, আমরা সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দাঁড়ায় আছি উনি মিস্টার রবার্ট বার্নস, তার পাশে দাঁড়ায় আছি এবং অসংখ্য মনীষীর এইভাবে ছবি দেওয়া আছে যাদের অবদানেই মূলত এই সেন্ট্রাল পার্কটি গড়ে উঠেছে, যাদের কারুকাজ, যাদের নির্দেশনার মাধ্যমে এই সেন্ট্রাল পার্কটি গড়ে উঠেছে। তাদের মধ্যেও একজন হচ্ছে মিস্টার রবার্ট বার্নস, এবং তার সমস্ত জীবনী দিয়ে সে চেষ্টা করেছেন এই সেন্ট্রাল পার্কের সৌন্দর্য এ করতে। পাশাপাশি ওদিকে স্যার ওয়াল্টার স্কটও আছেন, ওনারও সেই মেধা শক্তি খাটিয়ে আজকের যে সেন্ট্রাল পার্ক এত সৌন্দর্য হয়েছে। এবং দেখুন অসংখ্য মানুষ এই দিক দিয়ে হাঁটা চলাচল করার জন্য দূর থেকে ক্যামেরাতে যতটুকু আমাদের সম্ভব আসতেছে, অসংখ্য মানুষ আজকে ঘুরতে যে বের হয়েছে। আমরা সেন্ট্রাল পার্কের পশ্চিম সাইডে দাঁড়ায় কথা বলছি, এবং এই চারটা সাইড যদি আমরা কভার করতে চাই তাহলে মনে হয় টোটাল একটা রাষ্ট্রের সমান যে ইয়ে আছে স্টেপ বাই স্টেপ। তবে চেষ্টা করব আমরা সমস্তটা শেষ করা এবং আপনাদেরকে যে সেন্ট্রাল পার্কের সৌন্দর্য দেখানোর জন্য যতটুকু আমরা এ করব। আমাদের সাথে থাকুন, আমরা দেখাতে থাকব আপনাদের এই সেন্ট্রাল পার্ক, এই সেন্ট্রাল পার্কের নৈসর্গিক দৃশ্য, এবং পাশাপাশি যে অসংখ্য মানুষজন আজকে যে ঘর থেকে বের হয়েছে, যারা ঘর থেকে বের হয়েছে না দেখলে বোঝার মতো নয়, এগুলো আমরা স্বচক্ষে আজকে দেখছি।
কত শোভাবর্ধন এবং স্যার ওয়াল্টার স্কট উনিও আছেন এখানে, উনি হয়তো পৃথিবীতে নেই, ওনার কর্ম মধ্য দিয়ে যে সৌন্দর্য হয়েছে আজকের এই সেন্ট্রাল পার্কটি তারই একটি নিদর্শন হিসেবে ওনাকে রেখে দেওয়া হয়েছে এখানে। বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়ায় আছি ঝর্ণার সাইডে, অসংখ্য মানুষ, প্রাকৃতিক এই ঝর্ণা যেটা গড়ে উঠেছে, সবাই দেখতেছে, সবাই সেলফি প্রেমী মানুষ সবাই। এটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে ওয়েস্ট সাইডের আমরা শেষ প্রান্ত বলে কোনো শেষ নাই, মানে ওদিকে আবার লেক আছে, লেকের ওপারে আবার শুরু হয়ে গেছে। ওপারে যেতে হলে আমাদেরকে আবার রাস্তা ক্রস করে অথবা কোনো দিক দিয়ে যেতে হবে, যার কারণে আমরা এই দিকে আজকে যাত্রা এখানে শেষ করব। সব কিছু মিলেই সেন্ট্রাল পার্কটি আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং নিচ দিয়ে যাওয়ার রাস্তা আছে, এবং সবচেয়ে বেশি একটা সুবিধা মনে হলো আপনার রেস্ট রুম, আপনি জাস্ট মোবাইলে সার্চ দিলে আপনি রেস্ট রুম দেখতে পাবেন, মানে সমস্ত কিছু সিস্টেমেটিক্যালি এবং নিট অ্যান্ড ক্লিন। এই যে নৈসর্গিক সৌন্দর্য এবং পানির যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, সমস্ত কিছুই আমরা উপভোগ করলাম আজকে। আজকে দিনটা বেশ ভালো লাগলো। আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে আজকে দেখালাম পশ্চিম সাইড, পূর্ব সাইডে আমরা কাভার করব, অন্য ভিডিওতে আমরা আপনারা দেখতে পাবেন। মনোমুগ্ধকর ভিডিও এবং দৃশ্য দেখতে আমাদের সাথে থাকুন। বাসার ইউএসএ আমার পেজ, সবাই কমেন্টস করবেন, ফলো দিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য পাবেন। টোটালটা সামারাইজ করে আমরা বলতে পারি যে সেন্ট্রাল পার্ক যেটা হচ্ছে আমেরিকার টোটালটা একবারে মাঝখানে, এখান থেকে সমস্ত কিছুই আপনার পরিমাপ করা হয়, যদি ওয়েদার বলেন, তারপরে হচ্ছে যে কোনো কিছুই না, সব কিছু এখান থেকে কন্ট্রোল করা হয় এই সেন্ট্রাল পার্কের, এই জন্যই এতটা বৈশিষ্ট্য। এবং আজকে অসংখ্য মানুষ, আপনি আমরা যেদিকে গেলাম কোনো দিকে ফাঁক নাই, চারিদিকে শুধু মানুষ আর মানুষে ভরপুর এই সেন্ট্রাল পার্কটি। এবং প্রাকৃতিক যে সৌন্দর্যের লীলাভূমি আছে এবং অপরূপ দৃশ্য যে আছে, এগুলো না দেখলে স্বচক্ষে বোঝানোর মতো নয়। এবং ঝর্ণার যে নৈসর্গিক, এটা মানুষ সবাই সবার মতো উপভোগ করছে, সেলফি প্রেমী মানুষরা তারা সেলফি উঠাচ্ছে, বিভিন্নভাবে মানুষজন উপভোগ করছে, আমরা উপভোগ করছি, বেশ ভালো লাগছে। মনোমুগ্ধকর আবহাওয়ার মধ্য দিয়ে আজকে আমরা ভ্রমণ করলাম। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকুন আপনারা।